আসসালামু আলাইকুম শ্রুতি দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আমরা বিগত যে ভিডিওগুলো করেছিলাম সেখানে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আপনাদের অনেকেই আমাদের বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। আপনাদের এই অনুসন্ধিচ্ছা মেটানোর জন্যই আজকে আমাদের আরেকটি প্রযোজনা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন, আর আমার সাথে উপস্থিত আছেন চট্টগ্রামের স্বনামধন্য ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিন। তো আজকে আমরা আপনাদের দেওয়া কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাকে প্রশ্ন করেছেন মূলত অস্টিওআর্থ্রাইটিস রোগে আমরা যে সমস্ত ইঞ্জেকশন দিয়ে থাকি সেগুলো সম্বন্ধে আপনারা জিজ্ঞেস করেছেন। তো আমি মঈনুদ্দিনকে জিজ্ঞেস করব যে অস্টিওআর্থ্রাইটিস রোগের রোগীরা ইঞ্জেকশন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন, তো ইঞ্জেকশন নেওয়াটা খারাপ এটা ওরা বোধ করেন, এ ব্যাপারে আপনার মতামত কী? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর আব্দুর রহিম, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আমাদেরকে প্রতিনিয়ত এটা ফেস করতে হয়, পেশেন্ট ইঞ্জেকশন দিতে চান না বা দিতে ভয় পান বা কিছু বিশ্বাস তাদের মধ্যে আছে যে হয়তোবা ইঞ্জেকশন দিলে তাদের ক্ষতি হবে অথবা ইঞ্জেকশন দিলে সেটার উপর তাকে নির্ভর করতে হবে, এই ধরনের অনেক ধরনের বিশ্বাস থেকে অথবা তারা ভাবে ইঞ্জেকশন হয়তো শেষ চিকিৎসা, এই সমস্ত চিন্তাভাবনা থেকে হয়তোবা ওনারা চিন্তা করেন যে ইঞ্জেকশন দিবেন না। কিন্তু আসলে আমি আমার মতামত দেওয়ার আগে আমি বলবো, আমরা আসলে ডাক্তাররা কাদেরকে ফলো করি? আমরা তো নিজের মন গড়া কোনো চিকিৎসা দিই না। আমরা চিকিৎসা দিই যেটা লন্ডনের বইয়ে আছে অথবা যেটা আমেরিকার বইয়ে আছে। আমরা যেহেতু বাংলাদেশ ঔপনিবেশিক আমল থেকে আমরা লন্ডনকে ফলো করছি, আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা লন্ডনকে ফলো করি। আর লন্ডনে যে চিকিৎসা ব্যবস্থা ফলো করা হয় তাকে বলা হয় নাইস গাইডলাইন, NICE নাইস গাইডলাইন। নাইস গাইডলাইনে বলা হয়েছে যে যদি ব্যথা অস্টিওআর্থ্রাইটিসের পেইন যদি প্রথমে সাধারণ চিকিৎসায় না কমে, ব্যায়াম ফিজিওথেরাপিতে না কমে, পেইন কিলারও যদি না কমে, তাহলে অথবা যদি হঠাৎ করে অনেক বেশি ব্যথা হয় তাহলে ইমিডিয়েটলি তাকে একটা ইঞ্জেকশন দেওয়া যায়, স্টেরয়েড ইঞ্জেকশন ব্যথার জন্য যেটা আমরা দিয়ে থাকি। তো তারা এটা রিকমেন্ড করেছে। তবে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো আমরা যেন ইনডিসক্রিমিনেটলি মানে অযথা ইঞ্জেকশন না দিই। একজন এক্সপার্ট বুঝতে পারবেন যে আসলে ইঞ্জেকশন দেওয়ার সময় হয়েছে কি না, এটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত, হ্যাঁ, তাহলে স্টেরয়েড ইঞ্জেকশন এখানে দেওয়ার কোনো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর আমরা যে পেইন কিলার খাই, আমি সবাইকে বলি রোগীদেরকে যে আমার মনে করেন হাঁটুতে ব্যথা বা এই জয়েন্টটাতে ব্যথা, আমি যখন পেইন কিলার খেলাম তাহলে ওই পেইন কিলার প্রথমে পেটে গেল, পেট থেকে ব্লাডে গেল, ব্লাডে গিয়ে এটা সারা শরীরে পাম্পিংয়ের মতো সারা শরীরে ছড়িয়ে গেল, কিডনিতে গেলো, লিভারে গেলো, সব জায়গায় সাইড এফেক্ট করলো। এফেক্ট করলো শুধু 5% 10% এই জয়েন্টে, যে জয়েন্টে আমার দরকার, বাকি 90% তার সাইড এফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট হয়ে গেল। কিন্তু যদি আমি সেই ওষুধটা 100% এখানে প্রবেশ করাই, এখান থেকে মাত্র 10-15% ব্লাডে যাবে, সাইড এফেক্ট হবে 15%, তাহলে কোনটা ক্ষতিকর আপনারা চিন্তা করতে পারেন। আর আপনার পেইন কিলার খেতে হবে লং টাইম, ব্যথা যদি দীর্ঘদিন থাকে, তার চেয়ে তাহলে ইঞ্জেকশন আমরা যে অযথা দিব তা না, বাট যখন লাগবে স্পেশালিস্ট সিদ্ধান্ত দিলে এটা দেওয়া যায় এবং এতে কোনো ভয় পাওয়ার দরকার নাই, এটা আমি মনে করি। ধন্যবাদ। আসলে রোগীদের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে যে ইঞ্জেকশন দিতে মনে হয় অনেক ব্যথা থাকবে। তো ব্যথাটা আসলে কেমন হয় আমি একটু অ্যাড করি ডক্টর মঈন। এটা হয় আমরা যে ইঞ্জেকশনগুলো ধরা যাক টিকাগুলো আমরা এখানে পুশ করি, এখানে নিচে কিন্তু মাংসই আছে, তো মাংসের মধ্যে আপনি যদি একটা ফ্লুইড প্রবেশ করাতে চান তাহলে মাংসটা চিরে ওখানে প্রবেশিত হয়। আর জয়েন্টের মধ্যে যে ইঞ্জেকশনগুলো দেওয়া যায় সেগুলো যারা বিশেষজ্ঞ যারা এক্সপার্ট হ্যান্ড তারা যদি দেন তাহলে ওটা কিন্তু যাবে জয়েন্টের ভিতরে যে গহ্বর আছে সেখানে, তার মানে একটা খালি জায়গায় ইঞ্জেকশনগুলো যাবে, সুতরাং ওখানে বরং আপনার ব্যথা কম হওয়াই কম হবে না? জি। আচ্ছা, তাহলে হাড়ের ফাঁকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ঢুকা যায় তাহলে কোনো কিছু কি লাগলো না, ফাঁকে ঢুকে জয়েন্টে গেল, কোনো পেইন নেই, কোনো পেইন নেই, সেটাই তো, হ্যাঁ সেটাই হয়, সেটা আমরা দেখেছি। তো রোগীদের
আরেকটা ব্যাপার থাকে যে ইনজেকশনের সাইড এফেক্ট সম্বন্ধে তারা জিজ্ঞেস করে, আসলে ইনজেকশনের সাইড এফেক্ট গুলো কি? সকল ওষুধের আসলে সাইড এফেক্ট আছে। হ্যাঁ, যেমন ধরুন যা অনেকে বলে যে এই ওষুধের কোনো সাইড এফেক্ট নাই, হ্যাঁ এটা আয়ুর্বেদিক ওষুধ, এনিথিং যে ওষুধের সাইড এফেক্ট নাই সায়েন্স বলে যে তার কোনো এফেক্ট নেই। এক্স্যাক্ট, হ্যাঁ তার কোনো এফেক্টই নেই। যেমন এফেক্ট থাকলে সাইড এফেক্ট, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, আপনারা জানেন সায়েন্সের, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে একটা প্যারাসিটামল খাইলে সেটারও সাইড এফেক্ট আছে, কিন্তু আমাদের ডাক্তারি ভাষায় একটা আমরা বলি রিস্ক বেনিফিট রেশিও, যে আমি কতটুকু বেনিফিট পাচ্ছি কতটুকু রিস্ক পাচ্ছি, কোন সময় আমি কোন রিস্ক আমি অ্যাকসেপ্ট করে নিব। একটা সাধারণ মানুষের আমি যতটুকু রিস্ক অ্যাকসেপ্ট করবো, একটা কিডনি রোগীকে আমি অতটুকু রিস্ক অ্যাকসেপ্ট করে নিব না। তাহলে এই সিদ্ধান্তটা আপনি আসলে রোগী না নিয়ে ডাক্তারের উপর ফেলে দেওয়াটা ওয়াইজ। আপনি হেডেক এটাতে নেবেন না, আমরা তো এমন ইঞ্জেকশন দিব না যে আপনার যে ক্ষতি হবে। সেক্ষেত্রে আপনার দায়িত্ব একটাই যে আপনি একজন অ্যাপ্রোপ্রিয়েট ডক্টর খুঁজে নিয়েছেন কিনা, সেটা ইম্পর্টেন্ট। এই এফআইআর আমি একটা কোশ্চেন করি, এটা হলো কারা এই ধরনের ইঞ্জেকশনগুলো আসলে দিতে পারে? এটা কি দোকানে যারা মানুষজন ডাক্তার বলে থাকেন, দোকানের যারা কম্পাউন্ডার, যারা সাধারণত কোনো ইনজেকশন আইএম পুশ করে থাকেন, তারা কি এগুলো দিতে পারবে? জি না, অনেকেই আমরা যখন শোল্ডারে ইনজেকশন দিতে বলি, অনেকে এটা বুঝতে পারেন না, তারা দোকানে পাশের দোকানে গিয়ে শোল্ডার জয়েন্টে না দিয়ে মাসেলে দিয়ে চলে আসে। আসলে সেটা আগরতলা চকির তলার মতো হয়ে গেল জিনিসটা, আমরা দিব হাড়ের ফাঁকে জয়েন্টে, আর ওরা না বুঝে মাসেলে দিয়ে আসে। তার মানে এটা আসলে একটা স্পেশালাইজড ব্যাপার, শুধু MBBS করলেও এটা অনেকে পারে না। এটা FCPS করার পরেই, এটা নির্দিষ্ট বিষয়ে FCPS ডিগ্রি অর্জন করার পরে বা ডিপ্লোমা ডিগ্রি, উচ্চতর ডিগ্রি অর্জন করার পরেই একমাত্র আপনার এটা আপনার দিতে পারবেন। নাহলে এটা আপনার হয়তো আপনার একটা আটারিতে রক্তনালীতে পড়তে পারে, একটা নার্ভে পড়তে পারে, জয়েন্টের যে ড্যামেজ হতে পারে, অনেক সমস্যা, অনেক ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এক্সপার্ট ছাড়া এই ধরনের ইনজেকশন দেওয়া উচিত না। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে যে লোকজন মনে করেন যে ইনজেকশন দিলে বরং জয়েন্টের আরো ক্ষতি হয়ে যায়, এই ব্যাপারে মন্তব্য কি? যে ইনজেকশন এখন আবার আমি কি PRP নিয়ে এখানে বলবো না, স্টেরয়েড নিয়ে বলবো, স্টেরয়েডই থাকি না। আচ্ছা, ইনজেকশন বলতে আমরা PRP দিকে এখন যাচ্ছি না, PRP সম্পূর্ণ সেফ, কিন্তু স্টেরয়েড যেটা আমরা মানে ব্যথার যেটা, হ্যাঁ ইনজেকশন দিলে সাইড এফেক্ট হয় এটাও বলা আছে, তবে সেটা একটা নির্দিষ্ট সংখ্যক ইনজেকশন দেওয়ার পরে। যেমন একটা বছরে আমরা 4 বার পর্যন্ত ইনজেকশন দিতে পারি, কিন্তু আমরা ডাক্তাররা সেফটির জন্য সেটা 3 বার ফলো করি। আমি 3 বারের বেশি দিই না, আর 3 বার আমি 3 বারও আমার লাগে না, 1 বার বা 2 বার হঠাৎ দিই, ইনজেকশন আমরা ঘন ঘন দিই না। হ্যাঁ, এটা যে 4 বারের বেশি দিলে হয়তো লং টার্মে একটা আপনার ক্ষতি হবে, এই জন্য ওরা বাউন্ডারি দিয়েছে, নাইস গাই লন্ডনের গাইডলাইনে বলেছে ওরা বছরে সর্বোচ্চ 4 বার নি জয়েন্ট বা শোল্ডার জয়েন্টে স্টেরয়েড ইনজেকশন দেওয়া যাবে, কিন্তু আমরা ততটুকুও দিই না। আচ্ছা, না অনেকের আবার একটা চিন্তা থাকে যে স্টেরয়েডটা গিয়ে আপনার ভিতরে কার্টিলেজের যেটা কোনো ক্ষতি করলো কিনা, মানে যে ক্ষয় হয় তাকে আরো বাড়িয়ে দেয় কিনা, এটা অনেকে জিজ্ঞেস করে। তো যেটা গবেষণায় পাওয়া গিয়েছে সেটা হলো যে স্টেরয়েড যেটা আছে সেটা শুধু কোনো কার্টিলেজের কোনো ক্ষতি করে না বা জয়েন্টের কোনো ক্ষতি করে না, তবে এর সাথে অনেক সময় কিছু ব্যাসোধ করার জন্য বা কিছু স্থানীয় লোকাল অ্যানেস্থেটিক আমরা বলি এগুলো দেওয়া হয়, এগুলোর কিছু কিছু ক্ষেত্রে সবগুলো না কিছু কিছু কার্টিলেজের ক্ষতি করতে পারে। সুতরাং জিনিস আমি অ্যাড করি এখানে, এখানে আপনার আমরা যদি ইনজেকশনটা দেওয়ার সময় একিউরেসি মেনটেন না করি, আমার হাত যদি এক্সপার্ট না হয়, জয়েন্টের ফাঁকে আমি যদি ঠিকমতো ঢুকাতে না পারি সবসময় যে পারবো তা না, তাহলে এটা জয়েন্টের কার্টিলেজে গিয়ে আঘাত করতে পারে। এই জন্য এসেছে আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি গাইডে যদি আমরা ইনজেকশনগুলো দিয়ে থাকি তাহলে একিউরেসি হবে 100%, আমরা কোনো অবাঞ্ছিত টিস্যুকে আমরা ইঞ্জুরি করবো না, অবাঞ্ছিত জায়গায় এটা পোক করবো না, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় গিয়ে আমরা অল্প ইনজেকশন দিয়ে চলে আসতে পারবো, তাহলে আপনার যে ভয়গুলো আশা করি আর কিছু থাকবে না। আচ্ছা, তাহলে আমরা আজকে যে আলোচনা আমরা করলাম তাতে আমরা বুঝতে পারলাম যে আপনি যদি একজন এক্সপার্টকে দিয়ে ইনজেকশন দেন তাহলে এখানে ভয়ের কোনো কারণ নেই, আপনার কোনো ক্ষতি হবে না, বরং ঔষধের তুলনায় সাইড এফেক্ট কম হবে। তো ইনজেকশন সম্বন্ধে আপনাদের যে আরও যদি জানার ইচ্ছা থাকে এবং অন্য অন্য জিনিস সম্পর্কে, আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের আরও পরবর্তীতে ভিডিও বানানোর ইচ্ছা আছে, তো আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার।